হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার, তো হচ্ছে আজ এখন বাজে দাঁড়াও 8:02। তো আমি এখন রান্না বসিয়েছি, যে প্রেশার কুকারে ভাত বসিয়েছি, আর হচ্ছে লাউ চুচে ভাজছি, দেখতে পাচ্ছ? তো হচ্ছে লাউ চুচে ভাজা আলু সিদ্ধ পটল সিদ্ধ দিয়ে আজকে সকালে খাবো। শনিবার যেহেতু, তো পেঁয়াজ খাওয়া যাবে না। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো হচ্ছে পরে আবার কথা হবে, রান্নাটা করিনি। হাই ফ্রেন্ডস, তোমাদের সামনে আবার চলে এসেছি। তো হচ্ছে সকালবেলা জাস্ট খালি একটু তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি সকালবেলা উঠেছি, কী রান্না করেছিলাম। বলেছিলাম যে প্রেশারে ভাত বসিয়েছিলাম, আর হচ্ছে পটল সিদ্ধ আলু সিদ্ধ, আর হচ্ছে আর যেন কি বললাম, লাউ চুচা ভাজা, তাই তো? তারপর কিন্তু আজ শেয়ার করা হয়নি, আজকে মোবাইল নিয়ে যেতে পারিনি, আজকে সারাদিন কারেন্ট ছিল না, তা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ অন্ধকার ছিল, যেখানে আমি রান্না করি সেখানে একটু অন্ধকার ছিল, যার জন্য আমি ওপেন হতে পারিনি মানে কথা বলার জন্য। তা ভাবলাম যে এখন একটু শর্ট ভিডিও করছিলাম, ভাবলাম তোমাদের সাথে কথা বলি, একটু কথা বলতে চলে আসলাম তোমাদের সাথে। তো হচ্ছে আজকে রান্না করেছিলাম, যেহেতু আজকে শনিবার, কালকে বলেছিলাম কালকে ব্লগটাকে, আজকে ব্লগটাতে দেখতেই পেয়েছো যে আজকে শুক্রবার আমি ব্লগ ছেড়েছি, আজকে শনিবার। তো হচ্ছে আজকে শনিবার যেহেতু, তা আজকে নিরামিষ খাবো। তো নিরামিষ খাওয়ার জন্য আজকে রান্না করেছিলাম হচ্ছে মাছের ডাল লাউ দিয়ে, আর হচ্ছে বাঁধাকপির বড়া আর বাঁধাকপি ঘণ্ট। তাছাড়া আজকে আর কিছু রান্না টান্না করা হয়নি। তারপরে হচ্ছে বাসন টাসন কালকেই মেজে রেখেছিলাম, নিরামিষ বাসন। তো আজকে আর কোনো বাসন টাসন মাজিনি, তো খাওয়া দাওয়া করার পরে যেগুলো বাসন হয়েছিলো ওগুলো মেজেছি। আর কড়াই তো আমি সবসময় মাজি, ওগুলো সবসময় পরিষ্কারই রাখি। তারপরে হচ্ছে আজকে অনেক লেট হয়ে গেছে আমার খাওয়া দাওয়া করতে, মোটামুটি 5টা বেজে গেছে। কারণ হচ্ছে আজকে উঠান ঝাড়ু টাড়ু দিয়েছি, তারপরে হচ্ছে কড়াইটা মেজেছি ভালো করে, তারপরে হচ্ছে কাপড়ও ছিল কতগুলো, ওগুলো ধুয়েছিলাম, এর জন্য লেট হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া। আমার লেট হয়েছে, এবং ওদেরকে মানে আমার হাজব্যান্ডকে, আমার শাশুড়িকে তাড়াতাড়ি খেতে দিয়েছিলাম। কটা দিয়েছিলাম? মোটামুটি 3টা দিয়ে খেতে দিয়েছিলাম মনে হয়, আশা মানে মনে হচ্ছে তাই 3টা দিয়ে খেতে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এখন বাজে দাঁড়াও বলছি, এখন হচ্ছে বলছি 7:10। 7:10 যেহেতু, তো হচ্ছে এখনও খাইনি, খাবো একটু পরে, মোটামুটি 10টার দিকে ভাত খাবো, ঠিক আছে? তো হচ্ছে আগে খাওয়া দাওয়া যখন করবো তখন তোমাদের সাথে একটু হলেও শেয়ার করতে পারি, আর যদি না পারি তাহলে আজকে আর ইউটিউবে ব্লগ দিলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো ছোট্ট একটা মেসেজ দিয়ে তোমাদের সাথে আজকে ভিডিও এডিট করে দিব, আজকে যেহেতু ভিডিও দিতেই পারিনি। তো আশা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তো হচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলের নাম হচ্ছে বি লাভ ডি ব্লগস। তো হচ্ছে আশা করি তোমাদের ভালো লাগবে চ্যানেল, আর যদি না ভালো লাগে তাহলে তাও বলবে যে ভালো লাগেনি, বা কমেন্টে বলবে যে কীরকম ভিডিও দেখতে চাও, আমি সেরকম ভিডিওই দিব আশা করছি। তো আজকে তাহলে রাখছি, পরে আবার কথা হবে, কালকে কথা হবে, কালকে আবার ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? বাই, টাটা।